আজ আমি এঁচোড় কেমা কষা বানিয়েছি, যেটা আপনাদেরকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এর জন্য আমি কী কী নিয়েছি। একটা পাত্রে হলুদ জল আর তার সাথে একটু লবণ দিয়ে আমি তৈরি করে নেব ওই জলটা। এঁচোড়টা আমি কেটে নেব। লম্বা লম্বা করে এইভাবে প্রথমে আমি টুকরো টুকরো করে আগে কেটে নিলাম। এবার ওপরের যে শক্ত অংশটা আছে সেটা আমি বাদ দিয়ে দিই। সামনের দিকে যে শক্ত অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাটিতে যে হলুদ জল আমি করে রেখেছি সেটাতে ছোটো ছোটো করে এঁচোড় কেটে এই হলুদ জলের মধ্যে আমি ডুবিয়ে রেখে দেব। এই হলুদ জলে দেওয়ার জন্য এঁচোড়টা কালো হয়ে যাবে না। আরও কিছুটা জলের মধ্যে দিয়ে দেবো এঁচোড়টা, যাতে হলুদ জলে যাতে ভিতরে ডুবে থাকে। এরকম করে এটাকে একটা ইন্ডাকশানে আমি প্রথমে সেদ্ধ করে নেবো এঁচোড়গুলো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কিছু একটা উঠিয়ে দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। এঁচোড় ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সিং বলে এটাকে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। আপনারা যদি তা না করেন তাহলে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটেও নিতে পারেন। মশলা তৈরি করার জন্য এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো নিয়ে একটা পেস্ট বানিয়ে দেখে নেব। এছাড়াও একটা কাঁচের বোলে চার চামচের মতো আমি দই নিয়ে নেব। তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে, সামান্য একটু জল অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে রেখে নেব। হলুদ গুঁড়ো নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, জিরে গুঁড়ো নিলাম আর ধনে গুঁড়ো নিলাম।
সামান্য একটু জল দেব, ভালো করে একটু মিশিয়ে নেব। আর এক চামচের মতন এখানে লবণ নিয়ে নেব, এটা ভালো করে মিশিয়ে রেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম, কিছু তেজপাতা দিয়ে দিলাম, একটি বড় এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, ছোট এলাচ দিয়ে দিলাম, আর একটি শুকনো লঙ্কা আর কিছু লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম। সামান্য সুগন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে যে দইয়ের পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। অনবরত নাড়তে থাকব, নাহলে দই ফেটে যাওয়ার চান্স থাকবে। দই থেকে তেল ছেড়ে আসবে, সেই সময় এর মধ্যে যে বেটে রাখা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার পেস্ট, সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি পেস্ট দিয়ে 5 মিনিটের মতন এটা কষে নেব। তার আগে আমি একটু সামান্য কোয়ার্টার চামচের মতন আমি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। এবার ঢাকা খুলে দেখে নেব মশলা কতটা কষা হয়েছে। মশলা ভালো করে কষে গেছে, এর মধ্যে এঁচোড়ের কিমা দিয়ে দিলাম। কিমা মশলা দুটো একসাথে খুব ভালো মতো করে আবার একটু কষে নেব। এর মধ্যে মিট মশলা 1 চামচের মতো অ্যাড করে দিলাম। এছাড়াও গরম মশলা 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আগে 1 চামচ ঘি দিয়েছিলাম, আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। কাশ্মীরি মির্চ 1 চামচের মতো এখানে দিয়ে দেব, একটু জল দিয়ে
ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখিনি এঁচোড়ের কিমা কষা কত দূর হয়েছে। এঁচোড়ের কিমা কষা হয়ে গেছে। এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব, তারপর একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে এটা শেয়ার করব। এই হলো এঁচোড় কিমা কষা। আপনারা বানান, খান, সকলকে খাওয়ান। নমস্কার।